তো তুমিও ঘুরে দেখো, দেখো তোমারও কেমন লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ আকাশ। তো আজ আমরা এসেছি ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে। আমাকে ইনভাইট করা হয়েছে ব্রাই প্রিয়াঙ্কা দত্ত ম্যাম। হ্যালো ম্যাম, ম্যাম হাউ আর ইউ? আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাংকস আ লট ফর ইনভাইটিং। অনেক দিন পর আমি ইনভিটেশন রাখতে পারলাম, কারণ তোমরা জানো যে আমি কি লেভেলের প্রেশারে থাকি। তো ম্যাম, একটু কলেজটা কি আছে ঘুরিয়ে দেখা যাবে? অবশ্যই দেখা যাবে কলেজটা ঘুরে, এবং আমার সাথে আমার বেশ কিছু স্টুডেন্ট আছে, কারণ জানো এই মুহূর্তে আমি প্রচন্ড প্রেশারে থাকি। এক্স্যাক্টলি, কারণ তোমরা সবাই জানো আইএসসি এন্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। ডব্লিউজেপি কদিন পরে বেরোবে, সিবিএসসি, আই হোপ সো ভিডিওটা এডিট হতে হতে সিবিএসসিও বেরিয়ে যাবে, ঠিক আছে? আর আমার সাথে আমার যে স্টুডেন্টরা আছে তারাই তোমাকে পুরো ইউনিভার্সিটিটা ঘুরিয়ে দেখাবে, সমস্ত আমাদের যে ডিপার্টমেন্ট আছে ওরা বলে দেবে। তো ফার্স্টে আমরা বিল্ডিং নাম্বার ওয়ানে যাব। তো বিল্ডিং নাম্বার ওয়ানে কি আছে না আছে, কি জিনিস আছে ম্যাম, কি আমরা জিজ্ঞেস করি ম্যাম কি আছে? আমাদের বিল্ডিং নাম্বার ওয়ানে তিনটে জিনিসের ক্লাস হয়। একটা হচ্ছে অ্যাডভান্স নেটওয়ার্কিং সাইবার সিকিউরিটি আছে, মিডিয়া সায়েন্স জার্নালিজম আছে, আর অ্যানিমেশন মাল্টিমিডিয়া। এই তিনটে ডিপার্টমেন্টের ক্লাস আমাদের বিল্ডিং নাম্বার ওয়ানে হয়। তো এখান থেকে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে একটা ভিউ, ঠিক আছে? মানে একটু দেখা যাক গিয়ে। একদম, নিশ্চয়ই। নাম্বার ওয়ানে আপনি বলেন যে অ্যানিমেশন করানো হয়, রাইট? একদম একদম, একটু দেখে নেওয়া যাবে কি? এক নিশ্চয়ই, চলো তাহলে সবাই চলে আসো আমার সাথে। ম্যাম, কী কী মেনলি করানো হচ্ছে এখানে? এখানে যেটা করানো হবে তোমার মিডিয়া সায়েন্স জার্নালিজম, আর অ্যানিমেশন মাল্টিমিডিয়া, আর অ্যাডভান্স নেটওয়ার্কিং সাইবার সিকিউরিটি। এখানে যেমন তোমরা দেখতে পারো পিজি কোর্সেস, ওদিকে দেখতে পারো ইউজি কোর্সেস, এভরিথিং ইজ রিটার্ন হেয়ার ওভার অলসো। বিএসসি, সিএস বা কম্পিউটার সায়েন্স, বিএসসি অনার্স, বিএ অনার্স, ঠিক আছে? তো চলে আসো আমরা দেখি ভেতরে কী করা যায়, কাম অন। আচ্ছা, সাইকোলজি ল্যাব ওয়ান, আই ডোন্ট নো, ভেতরে কনফারেন্স রুম, একটু জুম ইন করে দেখিয়ে দাও, ঠিক আছে? এনিওয়েজ, আচ্ছা, স্টুডেন্ট কাউন্সিলিং সেল ইজ আনাদার পার্ট অফ দিস কলেজ। তো ম্যাম, আই কটা ল্যাব আছে এখানে? দুটো ল্যাব, ওকে ওকে। তো ফার্স্ট ফ্লোরে আমরা চলে এলাম, এখানে অনেকগুলো ভালো ভালো ল্যাব আছে। আমরা একটা এখানে দেখতে পারি হচ্ছে সিসকো ল্যাব, এটা আমরা দেখবো। আর একটা সাইবার সিকিউরিটি ল্যাব, ঠিক আছে, যেটা মেনলি কম্পিউটার ডিপার্টমেন্টে যারা হবে, এটা মেনলি বিটেকের জন্য না? তুমি এটা কি মেনলি বিটেকের জন্য? বিটেকের জন্য। তো আচ্ছা, এখানে এটা কি মানে লাইক যে কোনো কেউ আসতে পারে না, অনলি বিটেক স্টুডেন্ট আসতে পারে? বিটেক স্টুডেন্ট আসতে পারে বেসিক্যালি, ওখানে কোনো ম্যান্ডেটরি নেই। ওকে, তো ম্যাম এখানে কি যাওয়া যাবে সিসকো ল্যাবে? ওকে, তো আমরা সিসকো ল্যাবে আসছি, ঠিক আছে? স্যার আছেন এখানে, স্যার হয়তো মিটিংয়ে আছেন। ওকে, তাহলে আমরা স্যারের সাথে একটা ছোট্ট কথা বা ইন্টারভিউ বলে নিতাম, ঠিক আছে? গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার, সরি। ওকে, তো এটা সিসকো ল্যাব, তোমরা দেখতে পাচ্ছ। ম্যাম, কটা কম্পিউটার আছে এখানে? আমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রত্যেকটা প্র্যাকটিক্যাল রুমে 30টা মতো থাকে, 30 মতো করে থাকে, কারণ প্র্যাকটিক্যালে আমাদের 30টা করেই করানো হয়, 30টা করে স্টুডেন্ট ভাগ করে দেওয়া হয়। আর এটা সিসকো ল্যাব আছে কারণ সিসকোর সাথে আমাদের একটা কোলাবোরেশনের ট্রেনিং চলে। ম্যাম, সিসকো কি স্পন্সর্ড করেছে এটা? হ্যাঁ, স্পন্সর্ড, এবং আমাদের এখানে যে বললাম যে কোলাবোরেশনে একটা ট্রেনিং চলে, ঠিক আছে? ওকে, যে সিলেবাসটা আমাদের অ্যাডভান্স নেটওয়ার্কিং সার্ভিস সিকিউরিটি, ওদের যে সিলেবাসটা সেই উপরে একটা পড়াশুনো করানো হয়, এবং তার যে ট্রেনিংটা সেটা এই ল্যাবে দেওয়া হয়। আচ্ছা, তো নেক্সট ল্যাবে আমরা ঢুকছি, সাইবার সিকিউরিটি ল্যাব। এটা কি মেইনলি তোমার বিটেক করে? হ্যাঁ, বিটেক এর। চলো দেখা যাক কি আছে, ঠিক আছে? ওকে, স্যার মে কাম ইন, চলে আসো। ওকে, সো ম্যাম এটা এই ল্যাবটা কিসের? এই ল্যাবটা হচ্ছে সাইবার সিকিউরিটি। এখানে যেটা বেসিক্যালি শেখানো হয় এথিক্যাল হ্যাকিংটা এখানে শেখানো হয়, আছেন বলতে গেলে। স্যাররা ক্লাস নিচ্ছেন, তো এই কারণে আমরা হয়তো এখন কথা বলতে পারবো না, বাট ডেফিনেটলি আমরা কোনো সময় ডেফিনেটলি আমরা ট্রাই করবো, ঠিক আছে? ম্যাম, এই কম্পিউটারসগুলো কী কী মেনলি? এইগুলো হচ্ছে টোটালি ছোটার জন্যই, মানে যেটা বললাম এথিক্যাল হ্যাকিং, ঠিক আছে? এথিক্যাল হ্যাকিং করার জন্য যে মানে প্রথমে তো হ্যাক হয়, তারপরে তো এথিক্যাল হ্যাকিং, ডেফিনেটলি। তো হ্যাকিং সিস্টেমটার জিনিসগুলো এখানে দেখানো হয় যে মানে হ্যাকিং হলে যে কী কী এফেক্ট পড়ে, ঠিক আছে? এবং তারপর স্টুডেন্ট সেফটি হওয়ার কী মেথডস আছে, সেফটি হওয়ার কী কী মেথড আছে, সেই সমস্ত জিনিসগুলো জেনারেলি এখানে দেখানো হয়।